আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের সমাধান নবম দশম শ্রেণী অনুশীলনী 5.2 উদাহরণ 12 নম্বর অঙ্ক। আমাদের অঙ্ক এখানে দেওয়া আছে, একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশটা কি? লব ছোট হবে, হর বড় হবে। তো এখানে সেটাই বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি হবে, হরটা হবে লবের চেয়ে 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। ভগ্নাংশটি নির্ণয় করো। প্রথমে আমরা লিখব, ধরি ভগ্নাংশটির লব ইজিক্যাল টু এক্স এবং হর হবে এক্স এর চেয়ে 4 বড়, কাজেই এক্স প্লাস 4। প্রথমে আমরা লিখে নিই, মনে করি ভগ্নাংশটির লব সমান সমান এক্স, অতএব ভগ্নাংশটির হর সমান সমান বলছে কি, হর লব অপেক্ষা 4 বেশি, কাজে এক্স প্লাস 4। তাহলে ভগ্নাংশের লব পেলাম, হর পেলাম, তাহলে ভগ্নাংশটা কি হবে? সুতরাং ভগ্নাংশটি সমান সমান লব ডিভাইডেড হর, এখানে লব হচ্ছে এক্স আর হর হচ্ছে এক্স প্লাস 4। ঠিক আছে, আমরা ভগ্নাংশটি পেয়ে গেলাম। এরপর কি বলছে, ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। এবার আমরা এই ভগ্নাংশকে বর্গ করব, কাজে লিখব, অতএব ভগ্নাংশটির বর্গ সমান সমান এক্স ডিভাইডেড এক্স প্লাস 4 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, সমান সমান এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 4, এটাকে যদি স্কোয়ার করি এ এক্সকে এ, 4কে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাবো। আর সেই সূত্র অনুসারে আমরা পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। ঠিক আছে, এটা পেলাম আমরা ভগ্নাংশটির বর্গ। তাহলে ভগ্নাংশের বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার মানে এই যে ভগ্নাংশ যেটা পাওয়া গেল, ঠিক আছে, এই ভগ্নাংশটা পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি বলছে, তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ইজিক্যাল টু লব অপেক্ষা 40 বেশি হবে, কাজেই লব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 40। ঠিক আছে, বা এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 8x, এপাশের এক্স স্কোয়ারকে এপাশে নেব, কাজে মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখানে 40, এপাশে প্লাস 16, এপাশে আসলে হবে মাইনাস 16। আমার এখানে একটু ঘষা পড়ে গেছে বন্ধুরা এখানে, ঠিক আছে, বা এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে 8x ইজিক্যাল টু 40 মাইনাস 16 থাকবে 24, বা x ইজিক্যাল টু 24 ডিভাইডেড 8, অতএব x ইজিক্যাল টু 8 দ্বারা 24কে কাটলে আমরা পাবো 3। তাহলে x এর মান আমরা পেলাম 3। এখন আমরা লিখব, অতএব ভগ্নাংশটি সমান সমান, ভগ্নাংশটি আমাদের কি দাঁড়িয়েছে এখানে, x ডিভাইডেড x প্লাস 4, কাজেই লিখলাম এক্স ডিভাইডেড এক্স প্লাস 4। এবার আমরা এক্স এর মান বসিয়ে দেব এখানে, 3 ডিভাইডেড 3 প্লাস 4 ইজিক্যাল টু 3 ডিভাইডেড 7, অতএব নির্ণয় ভগ্নাংশটি ইজিক্যাল টু 3/7, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের উদাহরণ 12 নম্বর অঙ্কের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।